নমস্কার সোনা দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে সন্তু মল্লিক বেঙ্গুলি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছে যে ইশ্রম কার্ডের টাকা তারা এখনও পর্যন্ত পায়নি। তো এর যদি কোনো রকম আপডেট যদি আমার কাছে থাকে তাহলে অবশ্যই যেন আমি আমার চ্যানেলে নিয়ে আসি। তো বন্ধুরা, যদি তোমরা এই ইশ্রম কার্ড সম্বন্ধে আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কবে আসতে পারে তোমাদের ইশ্রম কার্ডের টাকা। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকদিন ধরেই শুনছি যে ইশ্রম কার্ডের যে টাকা, সেই কার্ডের টাকা কিন্তু অনেকে পেয়েছে বা অনেকেই কিন্তু পাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত যে আপডেটটি পাওয়া যাচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ কয়েকটি রাজ্যে কিন্তু এই ইশ্রম কার্ডের টাকা দেওয়া চালু হয়েছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু এখনও এই ইশ্রম কার্ডের টাকা দেওয়া চালু হয়নি, কারণ এই সমস্ত যে সমস্ত রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্রে যে সমস্ত রাজ্যে এই ইশ্রম কার্ডের টাকা দেওয়া হচ্ছে সেই সব রাজ্যে কিন্তু রাজ্য সরকার এই ইশ্রম কার্ডধারীদের কিন্তু টাকা দিচ্ছে। কেন্দ্র সরকার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকমভাবে আপডেট পাওয়া যায়নি বা দেওয়া হয়নি যে এই ইশ্রম কার্ডে যারা করেছে তাদের প্রত্যেকেই টাকা দেওয়া হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যদি আপনারা টাকা ইশ্রম কার্ডে পেতেই চান তাহলে অবশ্যই আপনাকে এই যে রেজিস্টার অর যে মানধন যোজনা, এই মানধন যোজনার স্কিমে কিন্তু অবশ্যই আপনাকে রেজিস্টার করতে হবে। যদি আপনারা ইশ্রম কার্ডের টাকা পেতে চান অর্থাৎ প্রতি মাসে যদি আপনারা 3,000 টাকা করে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে যে মানধন যোজনা রয়েছে এই মানধন যোজনাতে অবশ্যই কিন্তু আপনাদেরকে এন্ট্রি করতে হবে। আপনারা যখন এই ইশ্রম কার্ড বানিয়েছিলেন তখন কিন্তু আপনারা রেজিস্টার করেছিলেন, আপনারা সমস্ত বিষয় দেখেছিলেন এবং আপনাদের প্রত্যেকেরই কিন্তু এই ইশ্রম কার্ড করা হয়েছে। অনেকে কিন্তু এখনও পর্যন্ত ইশ্রম কার্ড করেননি, যেহেতু এখনও পর্যন্ত যেটি দেখা যাচ্ছে অর্থাৎ কার্ড কিন্তু এখনও পর্যন্ত ইস্যু হয়েছে প্রায় 26 কোটি যে কার্ড, সেই কার্ড কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষে ইস্যু হয়েছে। এই 26 কোটি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রেওয়ায় রয়েছে। তো সেই কারণে এই যে কজন কার্ড এখনও পর্যন্ত বানিয়েছে, এখনও পর্যন্ত যে সমস্ত রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত রাজ্যে শুধুমাত্র এখন পর্যন্ত যে ইশ্রম কার্ডের টাকা, সেই ইশ্রম কার্ডের টাকা তারা পেয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত একজনও পায়নি। হ্যাঁ, কয়েকজন তারা জানাচ্ছে যে তাদের যে ইশ্রম কার্ডের টাকা তারা পেয়েছে, হয়তো তারা অন্য রাজ্যে তারা বাস করে অর্থাৎ অন্য রাজ্যে তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, তাদের যে আধার কার্ডের অ্যাড্রেস সে অ্যাড্রেস তাদের অন্য রাজ্যে দেওয়া রয়েছে। যেহেতু আমরা প্রত্যেকে জানি যে আধার কার্ড আপনারা যেখানে থাকেন না কেন সেখানকার অ্যাড্রেস আপনারা দিতে পারেন, অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনি পশ্চিমবঙ্গে স্থায়ী ঠিকানা দেবেন, আপনি যদি উত্তরপ্রদেশে বা পাঞ্জাবে যদি আপনারা সেখানে বসবাস কাজের সূত্রে যদি আপনারা থাকেন সেখানকার, আপনারা অনেকেই কিন্তু আধার যে ডিটেলস সেই আধার ডিটেলস তারা দিয়েছে এবং তাদের যে টাকা সেই টাকা তারা কিন্তু পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যারা বসবাসকারী তারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ডের টাকা পায়নি। যদি আপনারা ইশ্রম কার্ডের টাকা পেতে চান তাহলে আপনাকে কিন্তু এই মানধন যে যোজনা রয়েছে, এই মানধন যোজনার যে স্কিম সেই স্কিমে কিন্তু আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে। অর্থাৎ এই স্কিমে যখন আপনারা নাম নথিভুক্ত করবেন তখনই কিন্তু আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে যে আপনি কিন্তু এখানে 3,000 টাকা করে প্রতি মাসে পাবেন যদি আপনারা এই মানধন যোজনাতে যদি নাম নথিভুক্ত করেন। তো এখন পর্যন্ত যদি আপনারা এই মানধন যোজনাতে নাম নথিভুক্ত না করে থাকেন তাহলে অবশ্যই অতি সত্বর করে নিন, এবং এই মানধন যোজনা নিয়ে যদি আপনারা আরও বেশি করে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনারা এই মানধন যোজনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের চ্যানেলে নিয়ে চলে আসব। তো ইশ্রম কার্ড সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট কিন্তু নেই, যখনই আমরা ইশ্রম কার্ড সম্বন্ধে কোনো রকম আপডেট পেয়ে যাব তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে নিয়ে চলে আসব। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।